বিখ্যাত সিনেমা বিসর্জন, তার শুটিংটা এখানেই হয়েছিল। তো অভিনয় ছিল আবি চ্যাটার্জি অ্যান্ড জয়া হাসান। জয়া হাসান তো দাদা, আবার কনফার্ম করে নিলাম দাদা, ঠিক আছে, জয়া হাসান তো। এতক্ষণ সকাল থেকে শুধু রোদের মধ্যে ঘুরে 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 এমনিই কালো আর ওই কালো হয়ে গেছি। একেবারে ইচ্ছামতি নদীর ধারে, ওপারে বাংলাদেশ দেখতেই পাচ্ছেন, ওপারে বাংলাদেশ, আর এখানে আমরা আমাদের দেশে ইন্ডিয়া দাঁড়িয়ে জাস্ট টাকি টাকি মানে জাস্ট ভিউটা ভালোভাবে উপভোগ করছি, আর কিছুই নয়। ভালো লাগছে বেশ, সত্যি ভালো লাগছে জায়গাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আমরা আজকে এখন সকাল সকাল শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি, অ্যান্ড সুভাষিসের আজকে আসার কথা আছে, বাট সুভাষিস শিয়ালদা স্টেশনে আসতে পারছে না, কারণ ও ওই ট্রেনটা মিস করেছে। বালিঘাট থেকে ও ট্রেন ধরে আসার কথা ছিল, বাট ওখানে যেহেতু এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন, তো ওটা ধরতে পারিনি। তাই বললাম যে দমদমে দাঁড়িয়ে যা, আমাদের আমরা যে ট্রেনটা ধরবো 8:22 সেই ট্রেনটা করে চলে যাবো। ওই তাকি এখান থেকে মোটামুটি আড়াই ঘন্টা না, দু আড়াই ঘন্টার মতো ডিস্টেন্স আছে। তো আমরা সকাল সকালই প্রেফার করলাম সকাল 8:22 ট্রেনটা ধরবো, সেটাই আমাদের টার্গেট রয়েছে। অ্যান্ড মানে বলতে গেলে এখান থেকে মোটামুটি 11টা কি 12টা ট্রেন অপারেট হয় তাকি যাওয়ার জন্যে। তো সকাল ভোর 5টায় হলো ফার্স্ট ট্রেনটা, 5:20 সামথিং এরকম হবে, একটু দেখে নেবেন কাইন্ডলি। আর রবিবার দিনে একটা ট্রেন ক্যান্সেল থাকে, আর ওখান থেকে ফেরার জন্যে রোজই 14টা ট্রেন অপারেট হয় আর রবিবার দিন একটা ট্রেন ক্যান্সেল থাকে। বাট ওখান থেকে যে ট্রেনটা ফার্স্ট স্টার্ট হয় সেটা মনে হয় ভোর 3:20 এরকম সামথিং, একটু কাইন্ডলি চেক করে নেবেন। তো আজকে আমাদের ব্লগে অনেক কিছুই মানে আগে হতে চলেছে, অনেক কিছু নতুন নতুন জিনিস আপনাদের দেখাতে চলেছে, যেগুলো আমরা দেখবো এক্সপ্লোর করবো আজকে। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। টিকিট কেটে আমরা উঠে পড়লাম ট্রেনে। শিয়ালদাহ থেকে টাকি রোড স্টেশন পর্যন্ত ট্রেনের ভাড়া হলো জনপ্রতি 20 টাকা করে। সুবিধার্থে রিটার্ন টিকিটটা কেটে নেবেন। ট্রেন ঠিক টাইমেই রওনা দিল। আপনাদের জানিয়ে রাখি, টাকিতে মিনি সুন্দরবন ওরফে গোলপাতা জঙ্গলে যাবার জন্য প্রত্যেকেই নিজেদের যে কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ড BSF এর কাছে জমা রাখতে হয়। সড়ক পথে EM বাইপাস থেকে বাসন্তী হাইওয়ে হয়ে টাকির দূরত্ব হলো আনুমানিক 68 কিলোমিটার। এবং বারাসাত থেকে টাকি রোড হয়ে টাকির দূরত্ব হলো আনুমানিক 81 কিলোমিটার। ওইদিকে মনে হয় খুব গরম। শিয়ালদা থেকে 28টা স্টেশন, মানে টাকি হলো 28 স্টেশন, আর ডিস্টেন্স হলো 73 কিলোমিটার। ট্রেনটা ঠিক টাইমে এসেছে, বাট জাস্ট 5-6 মিনিট লেট করেছে। তো ওইখানে ওদিকে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, তুই যদি একটু ঘুরিয়ে দেখাস, মানে এই টোটো এদের সঙ্গে কথা বলে, টোটোলাদের সঙ্গে কথা বলে দরদাম করি আর কি, আমাদের আর কি এক্সপ্লোর করতে বেরোতে হবে। আর এমনিতেই এখন 10:30 বেজে গেছে, তো 10:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আগে দেখি কোনো জায়গায় ব্রেকফাস্ট করা যায় কি না, তারপর ভিডিওর সঙ্গে থাকুন। স্টেশন থেকে টোটো ভাড়া করে রওনা দিলাম টাকি কলেজ মোড়ের দিকে। জনপ্রতি ভাড়া নিল 20 টাকা করে। খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট টাইম বলতে পারেন। তো টাকি রাজবাড়ি ঘাটের সামনে উৎসব মেডিকেলের পাশেই যেটু দোকান আর কি, এখানে ব্রেকফাস্টের জন্য অমলেট, ডিমের অমলেট, চা, ঘুগনি। আমাকে আমাদের টোটোওয়ালাটাও বললো, দাদাও বললো যে এখানে ঘুগনি নাকি খুব ভালো, মানে দিনেরটা দিনে বানায়, দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। তো আগে যাই টেস্ট করে দেখি কীরকম হয় খেতে, চলো। কোথায়
খেতে বেশ বেশ খেতে গরম গরম ঘুগনি, তার মধ্যে সর্ষা পেঁয়াজ দিয়েছে। আমরা একটা অমলেট অর্ডার করেছি, খাওয়াবে গিয়ে অমলেট একটাই খাবে, একটা অর্ডার করবে। এখানে কিন্তু সত্যি অসাধারণ খেতে, রাজবাড়ি ঘাটে একদম সামনে, আপনারা এলে এখানে কিন্তু খেতেই পারেন। তো এখানে আমরা ঘুগনি পাউরুটি খেলাম, 17 টাকা করে প্লেটের দাম নিল, আর আমরা একটা অমলেট অর্ডার করেছিলাম সেটা নিল 10 টাকা। টেস্ট বলতে গেলে সত্যিকারে অসাধারণ। রাজবাড়ি ঘাটের সামনে এসে এখানে ব্রেকফাস্টটা করতে পারেন, সবাই এই দোকানটা রেকমেন্ড করছে। সেটুকু যদি দেখাস, তো এখানে কত বছর পুরনো দোকান তোমার? 60-65 বছরের পুরনো দোকান। আর সত্যি কথা বলতে আমি আবার বলছি বারবার একই কথা, এখানে কিন্তু অবশ্যই আপনারা আসতে পারেন, দামও একেবারে সাধ্যের মধ্যে রয়েছে এবং টেস্টও কিন্তু অসাধারণ। টাকি গভর্নমেন্ট কলেজের সামনে। নামটা কি? নিতাই দাস, নামটা কিন্তু মনে রাখবেন। তো আমরা এখন মানে অলরেডি একটা টোটো বুক হয়ে গেছে, সেটা নিয়ে একটা হিস্ট্রি রয়েছে, ছোট্ট হিস্ট্রি, সেটার টোটোতে উঠে বলছি। যেটা বলছিলাম যে একটা মানে ছোট্ট করে একটা টোটো স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে, হয়ে গিয়েছিল আর কি। ওয়েল ফাইনালি আমরা মানে আমাদের এক্সপ্লোর করা শুরু করেছি এখানে। সুভাষ অলরেডি চেনা ছিল রূপমদা, রূপমদার সহায়তা আমরা এই টোটোটা পেয়েছি। হ্যাঁ, টোটোটা চালাচ্ছি ইনি হলো সহদেবদা। তো রূপমদার নাম্বার আর সহদেবদার নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, বাট আপনাদের কিছু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমাদের জানানোর আছে যে স্টেশন থেকে বেরিয়ে হুট করেই আর কি আপনারা সেখানে যা টোটো অ্যাসোসিয়েশন রয়েছে ওখান থেকে টোটো করবেন না, কারণ ওখানে কিন্তু একটা আনএক্সপেক্টেড দাম বলবে, আর দামটা কিন্তু সত্যি মানে ধরাছোঁয়া বাইরে। জানি না ওরা কেন এরকম বলছে, তো আমরা অনেকক্ষণ ধরে বার্গেন করার চেষ্টা করেছি বাট সেটা ওরা কোনো মতেই রাজি হচ্ছিলো না। তো আপনারা ওখানে কিন্তু একদমই মানে ওদের কথায় রাজি হবেন না, ওরা কিন্তু মানে একটা আনলিমিটেড টাইপের একটা দাম বলছিলো। সব থেকে ভালো আপনারা করতে পারেন যে আপনারা ওখান থেকে টোটো ধরে 15 টাকা ভাড়া, মানে বলে দিচ্ছি অলরেডি আমাদের থেকে যেহেতু টুরিস্ট দেখে 20 টাকা নিয়েছে, বাট নর্মাল ভাড়া কিন্তু 15 টাকা, ওই ভাড়ায় 15 টাকা করে আপনারা কী করতে পারেন, আপনারা রাজবাড়ি ঘাটের সামনে চলে আসতে পারেন। রাজবাড়ি ঘাট বা কলেজ মোড়ের সামনে এসে ওখানে ব্রেকফাস্টের অনেক জায়গা আছে, যে দাদুর দোকানটা আপনাকে দেখালাম, আপনাদের ইচ্ছে মতো আপনারা করতেও পারেন ব্রেকফাস্ট ওখানে। তো ওইখান থেকে আপনার টোটো অ্যাভেল করতে পারেন, কিন্তু দরদাম করে নেবেন, তারপর আপনি এক্সপ্লোর শুরু করতে পারেন। এখানে দুটো দিক রয়েছে, দুদিকে আপনারা অনেকগুলো জায়গায় রয়েছে, সেগুলো এক এক করে আমরা যাচ্ছি আপনাদের সবাইকে আমরা দেখাবো আর কি, যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করব। বাট আপনাদের এটাই বলবো যে রূপমদার নাম্বারটা আর সহদেবদার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আসলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতেই পারেন। সঙ্গে তো জোয়ার আছে মনে হচ্ছে, এখন জোয়ার হচ্ছে, হ্যাঁ এইদিকে আসছে। ব্যাপারটা কিন্তু বাংলাদেশ, আমরা এসে পৌঁছালাম জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে, যিনি ছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান। বাইরে যদি একটুখানি ঘুরিয়ে দেখাস, আর ওই দিকটায় এই বাদিকটায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা বলছে বাংলা সিনেমা শুটিং হয়েছিল, খুব নাকি ফেমাস বাংলা সিনেমা, যেটা আমরা গয়নার বাক্স, তো আপনারা ভালো জানবেন যারা এই মুভিটা দেখেছেন। তো এইটা ওইটার জন্যই ফেমাস হয়ে গেছে যে মুভি শুটিংটা এই বাড়িটায় হচ্ছিল। একটুখানি যেহেতু ভিতরটা বাগান রয়েছে তার জন্য ভিতরটা আমরা ঢুকলাম না, বাট ভিতরে ঢোকার একটা জায়গা রয়েছে, এই গেটটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এইটা হলো দুর্গা দালান, ভিতরটা দেখি। মানে ভাবা যায় না, মানে সত্যি কথা প্রাচীন নিদর্শন যে আমাদের কলকাতা থেকে জাস্ট 2-2.5 ঘন্টার মধ্যে দূরত্বই রয়েছে। সময় পেলে মানে আমি অবশ্যই রেকমেন্ড করবো একবার টাকিতে ঘুরে যেতে পারেন, কারণ এখানে কিন্তু ইতিহাসের অনেক ছোঁয়া পাবে। ভেতরে দেখুন পুরনো, যেহেতু বাড়ি কি অবস্থা, অনেকদিন লোকজন না থাকা অবস্থায় যেরকম হয়, ঝুল নোংরা। এটা হলো ব্রিটিশ আমলের একটা নলকূপ,
যদিও এখন এটা বন্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে পুরো ভগ্নাবশেষে পরিণত হয়েছে। মানে মেনটেনেন্স ঠিকঠাক করে না থাকলে যা হয় বা জিনিসটাকে মানে ভালোভাবে বাঁধিয়েও রাখা যায় আর কি, কারণ এটা একটা স্মৃতিচারণ আর কি, ইতিহাস। তা ব্রিটিশ আমল থেকে, মানে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি। মানে এখানে লেখা রয়েছে যে উপেন্দ্রনাথ বসু মহাশয় পবিত্র স্মৃতিরক্ষার্থে এটা ইয়ে হয়েছিল আর কি, স্থাপিত হয়েছিল। বিখ্যাত সিনেমা বিসর্জন, তার শুটিংটা এখানেই হয়েছিল। তো অভিনয় ছিল আবি চ্যাটার্জি অ্যান্ড জয়া হাসান। জয়া হাসান তো দাদা, আবার কনফার্ম করে নিলাম দাদা, জয়া হাসান তো, জয়া হাসান তো। অ্যান্ড ফেমাস ডিরেক্টর আমাদের সবার প্রিয় কৌশিক গাঙ্গুলি। তো এখানে শুটিংটা হয়েছিল, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট প্রপার্টি নয়, গভর্নমেন্ট প্রপার্টি তো নয় এটা, না এটা একটা প্রাইভেট প্রপার্টি। বাট মালিক কোথায় থাকে কিছু ঠিকঠাক ইনফরমেশন পেলাম না, আপনারা গুগল করে দেখতে পারেন। দু তিন বছর আগে দেখেছিলাম তখন মানে এরকম ছিল না, এটা ঠিকঠাক করা হয়েছে, রেনোভেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন নতুন আর কি প্লাস্টার করা হয়েছে, রঙও করা হয়েছে। এগুলো আগে পুরো ভাঙা অবস্থায় ছিল, বাট এখন ইদানিং কিছু সময় হয়েছে এটাকে ঠিক করা হয়েছে। জায়গাটা সত্যি খুবই সুন্দর। অ্যান্ড পিছনের দিকে একটা বড় বাগান রয়েছে, পুকুর রয়েছে, মানে যদি এটা পিকনিক স্পট হিসেবে চুজ করা যেতে পারতো মানে সত্যি খুবই ভালো হতো। মানে উইকেন্ডের জন্য বলতে পারি একটা খুব সুন্দর জায়গা। মানে শুধুমাত্র এখানে আমরা বাড়িতে বা যখন আমরা শহর কলকাতায় থাকি সবসময় গাড়ির আওয়াজ প্যাঁপু প্যাঁপু প্যাঁপু, বাট দ্য থিং ইজ দ্যাট এখানে শুধু মানে হাওয়া দিচ্ছে আর কানে আসে শুধু পাখির আওয়াজ আর গাছের পাতা নড়ছে, সেই আওয়াজটা সত্যি খুবই ভালো লাগছে। এই জাস্ট কিছুক্ষণ আগে বলছিলাম পিকনিক স্পট হলে খুবই ভালো হতো, বাট তার অ্যান্সার আমরা পেয়ে গেছি দাদার কাছে। দাদা এটা পিকনিক এখন দেওয়া হচ্ছে, পিকনিক স্পট হিসেবে দেওয়া হবে। আর এটার আপনার অ্যারেঞ্জমেন্ট কীরকম করে করছেন, মানে বুকিং টুকিং করতে গেলে কদিন আগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, আপনি এক দুদিন আগে করলে হয়ে যাবে। এই এই ভিতরে কি থাকা যাবে? না ঘরটা দেওয়া হয় না, কারণ ঘরটা বসবাস করার জন্য তো। আচ্ছা, আর এমনি এখানে ওয়াশরুম এন্ড অল কিউ ঠিকঠাক আছে? মানে কেউ কি বসবাস করে এখন এই ঘরে? কেউ বসবাস করে না, আপাতত করে না, কিন্তু ভবিষ্যতে হয়তো করবে, ওই জন্য রিপেয়ার করা হয়েছে সব নতুন করে। আচ্ছা, মালিক আছে, তিনি হয়তো আসবেন থাকবেন। আচ্ছা, রেট কিরকম এখানে তাও যাচ্ছে? কিরকম মোটামুটি দুইয়ের মধ্যে হয়ে যাবে। দুইয়ের মধ্যে পিকনিক, পিকনিক কথা বলি আপনি, তাই তো? পিকনিক আর খাওয়া খাওয়া খাওয়াটাও নিয়ে নাকি? না খাওয়াটাও নিয়ে, না খাওয়াটাও নিয়ে, ভাড়াটা দু হাজার টাকা। আর এখানে মানে ওয়াশরুম অ্যান্ড অল, মানে লেডিস সবাই এলে, ফ্যামিলি এলে কোনো অসুবিধা নেই, সুব্যবস্থা করা আছে, ব্যবস্থা করা। আপনার নামটা কি দাদা? পুলক মণ্ডল। পুলক মণ্ডল। আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই বিসর্জন যে শুটিং হয়েছিল, বিসর্জন সিনেমা যে শুটিং হয়েছিল, এখানে যদি আপনারা পিকনিক করতে চান তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখনো পৌঁছাইনি, যাচ্ছি আর কি। কোথায়? মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল বলেও ফেমাস ওটা জায়গাটা, না গোলপাতা জঙ্গল বলেও ফেমাস। তো মানে এখন আর কি টোটো ভিতরে ঢুকতে দেয় না, শুভাশিস আগে এসেছিলো, মনে বলছিল যে ভেতরে নাকি আগে ঢুকতে দিত, তাই নাকি? হ্যাঁ, টোটো চেক করে আগে মানে এন্ট্রি করতে দিত, এখন এটা অ্যালাউ করছে না, বন্ধ করে দিয়েছে কোনো কারণে। তো এবার তার জন্য এখানে আবার নতুন একটা ভ্যানের সিস্টেম হয়ে গেছে, 10 টাকা করে নেয়, পুরো সামনে অব্দি নিয়ে যায়। বাট আমাদের বিএসএফের একজন ভদ্রমহিলা বসেছিলেন, একজন অফিসার বসেছিলেন, তো উনি বললো যে হেঁটে 5 মিনিট। সো এই তো এখন তো সান্দাকফু সিরিজ চলছে, আপনারা তো দেখছেন, কেমন লাগছে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো সান্দাকফুতে আমরা ফালুটে প্রায় 65-70 কিলোমিটার ট্রেক করেছি, আর 5 মিনিট হাঁটতে পারবো না, যদিও গরম এখানে, বাট তাও হাঁটাই যায়, তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর কি। ওয়েল ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল। আপনারা এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন। এই যে হলো এই রাস্তা। শুভাশিস একটু হাই করে দাও ভাই। হাই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। নীলুদা তো তার মানে কি বলে ইন্ডিয়ানা জোনসের টাইপের একটা হ্যাট পরে নিয়েছে, কারো কথা শুনছে না, পুরো একেবারে উদ্যমে হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, ঠিক আছে, উদ্যমের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমরা এখন এই ভিতরটায় যাবো। এই গোলপাতার জন্য এই জঙ্গলটার নাম গোলপাতার জঙ্গল। এই গাছগুলো সব জায়গায় বেসিক্যালি দেখা যায় না। এটা সুন্দরী গাছ, দেখানোর চেষ্টা করছি, সুন্দরী গাছ। আপনারা দেখতে পাবেন হয়তো গেওয়া গাছ, সেটা আমরা এখন দেখতে পেলাম, গেওয়া গাছ। এটাও একটা ম্যানগ্রোভ গাছ, একমাত্র এগুলো সুন্দরবন এলাকায়
নোনা মাটিতে দেখা দেখতে পাওয়া যায়। নদীর ধারে এসে পৌঁছেছি। ওই পাড়টা যে দেখতে পাচ্ছেন ওটা হলো বাংলাদেশ, মানে এখানে বোটে করে জাস্ট গেলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ পৌঁছানো যাবে। ওখানে যা বাড়িঘর ধরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশ, ওটা বাংলাদেশের সাতক্ষীরা জেলা, যেটা যেটা আমরা পশ্চিমবঙ্গ এবং টাকিতে আছি ওটা বাংলাদেশের সাতক্ষীরা জেলা। তো আপনারা পুরোপুরি যেতে পারবেন না, মোটামুটি ধরুন নদীর মাঝখান অবধি একটা বর্ডার আছে, ওই বর্ডার অবধি বোটে করে আপনারা মানে যেতে পারেন, মানে বাংলাদেশ থেকে দেখতে পারবেন ওখান থেকে মোটামুটি মাঝ নদী অবধি যদি আপনারা বোটিং করতে চান। অবশ্যই মানে বোটিং করলে একটা আলাদা ভাইবস আসে, বিশেষ করে বিকেলবেলাটা যদি করা যায়। এখন কাঠফোটা রোদ, 1টা বাজে মনে হয়, রোদের মধ্যে দাঁড়িয়ে সত্যি কথা মানে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, ভ্রমণের নেশা যেটাকে বলে এই নেশা কোনোদিনই হয়তো যাবে না। এই যে দুটো মন্দির দেখছেন, জোড়া শিব মন্দির, যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সম্ভবত এটা রায়চৌধুরী বংশেরই কেউ তৈরি করেছিলেন। তো এখন এটা মন্দিরটা বন্ধ আছে, তাই আপনাদের সামনে থেকে দেখাতে পাচ্ছি না ভিতরে গিয়ে, তাই দূর থেকেই ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক পুরনো মন্দির। নীলুদা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। আমরা এখন আর একটা স্পটে এসেছি, এটা হলো মানে জিনিসটা দেখুন, এটা হলো 4 বছর পুরনো বাড়ি, হয়তো মেবি আর একটুখানি হোয়াইট করে দেখা 400 বছর পুরনো বাড়ি। এই বাড়িটা হলো 400 বছর পুরনো, এটা চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, ভিতরটা ওইভাবে যাওয়া যাবে না, তার জন্য আমরা এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েল, এটা হলো একটা পিকনিক স্পট, এখানে দেখতে পাচ্ছেন সব সারি সারি মানে সব ইয়ে করে রাখা রয়েছে, সিট করা রয়েছে। শান্তি শান্তি, এতক্ষণ সকাল থেকে শুধু রোদের মধ্যে ঘুরে 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 এমনিই কালো, আর ওই কালো হয়ে গেছি। এখানে দাঁড়িয়ে জাস্ট মানে সন্ধ্যাবেলা 8টা বা গল্প ইজিলি দেওয়া যায়। জায়গাটা সত্যি খুবই সুন্দর, একেবারে ইচ্ছামতি নদীর ধারে, ওপারে বাংলাদেশ দেখতেই পাচ্ছেন, ওপারে বাংলাদেশ, আর এখানে আমরা আমাদের দেশে ইন্ডিয়া দাঁড়িয়ে জাস্ট টাকি টাকি মানে জাস্ট ভিউটা ভালোভাবে উপভোগ করছি, আর কিছুই নয়। ভালো লাগছে বেশ, সত্যি ভালো লাগছে জায়গাটা। এটা হলো মায়ের মন্দির, ত্রিশক্তি মন্দির, কালী মন্দির, হ্যাঁ কালী মন্দির স্পেশালি, বাট নাম হলো ত্রিশক্তি মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এখানকার, এখানে একটা জিনিস যেটা আমি আগের বাড়িতে আমাকে আমাদের টোটো ড্রাইভার দাদা বলেছিলেন, এখানে একজনের সমাধি আছে, একটু চেষ্টা করছি আমি কার সমাধি আছে দেখানোর। এটা হচ্ছে স্বামী সর্বানন্দ গিরি মহারাজজির সমাধি মন্দির, এখানে একটা সমাধি, ওনার সমাধি এখানে সমাধিস্থ করা হয়েছে নাকে মারা যাওয়ার পর। মন্দিরটা হয়তো এখন তৈরি করছেন ওনার সমাধির ওপরই। আমরা এখন খেতে এসেছি, খুব খিদে পেয়ে গেছিলো, তো দাদা আমাদের একটা লোকাল একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, বলছে এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো দাদাকে আজকে আমরা এখানেই ছেড়ে দেবো, কারণ আমাদের ট্রেন ধরার টাইমটা অনেকটা দেরিতে। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে দাদা বললো, দাদা কতক্ষণ লাগে ওই ঘাটটা? 2-3 মিনিটের রাস্তা। তো ওখানে ওই ঘাটে আমরা বসবো কিছুক্ষণ, তারপর ওখান থেকে টোটো ভাড়া করে আমরা স্টেশনে চলে যাবো। তো দাদা আমাদের খুব ভালো ঘুরিয়েছে, আপনারা আসলে টাকিতে এসে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদা আপনার নাম আর নাম্বারটা কি? 81-45-34-29-39 সহদেব ঘোষ। আপনারা এলে ডাইরেক্ট আপনারা দাদার সঙ্গে মানে কন্ট্যাক্ট করে নিতে পারেন, সহদেব দাদার সঙ্গে যদি ঘুরতে চান, উনি খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে টাকি শহরটাকে, ভালোভাবে সবকিছু যেখানে আপনাদের যা মনে হবে সেটা আপনার দাদাকে বলে দাদা সবই ঘুরিয়ে দেবে আপনাদের।
দাদা খুব ভালো লাগলো আপনার সঙ্গে ঘুরে। হ্যাঁ দাদা, এখন আমাদের খাওয়ার জায়গাটা দেখাচ্ছে। খাবার দাবারটাও খুব ভালো। ভেটকি মাছ থালি, আমি নিয়েছি ভেজ থালি আর এমন অমৃত, আর সুভাষ নিয়েছে শুধুমাত্র ভেজ থালি। এখন ভাই প্রচন্ড খিদে পেয়ে গেছে, তারপর পেট পুজোটা করি, তারপরে খাবারের রিপোর্টটা দেবো। ডাল দিয়েছে ভেজ থালিতে, বড়দের তরকারি দিয়েছে, বেগুন দিয়েছে, আর ডিমের অমলেটটা আমি আলাদা করে নিয়েছি। প্রাইসের ব্যাপারটা আমি খাওয়া দাওয়ার পরে আপনাকে দেখে যাচ্ছি। গরম গরম বেগুন ভাজা, ডাল, তারপরে তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা জমে খিরে একেবারে। আর এটা হচ্ছে মিল সিস্টেম, তাই তো? মিল সিস্টেম, যত ইচ্ছা খাওয়া যেতে পারে। ভাত আছে, ডাল ভাজা, সবজি, চাটনি, এটা আমাদের মিল সিস্টেম খাওয়া দাওয়া। এটা দাম আছে 60 টাকা, রুই মিলটা 100 টাকা, কালদা মিল 120 টাকা, ভেটকি 160 টাকা, ট্যাংরা পার্সে চিংড়ি এটাও 160 টাকা, ইলিশ আছে 350 টাকা, ইলিশটা আছে কত ইলিশ, হ্যাঁ, চিকেন 150 টাকা, খাসির মাংস 250 টাকা। ধন্যবাদ দাদা। রেড চাটটা তো আপনাদের দাদাই বলে দিল আর কি, আপনাদের দেখালাম আমরা কি নিয়েছিলাম। আপনারা এলে এখানে কিন্তু মানে আমি বলবো, রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো, এখানে আপনারা খেতে পারেন, লাঞ্চ করতে পারেন। এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো। অ্যান্ড মিল সিস্টেম এটা, এই রেস্টুরেন্টটা হলো কর্পোরেশনের, ঠিক আছে, পিছনে একটা গেস্ট হাউস মতো রয়েছে, ঠিক আছে, টাকি পৌরসভার লেখাই রয়েছে ওইদিকে। সো পরিষেবা খুব ভালো, টাকি পরিষেবা, টাকির পৌরসভার এই এখানে খাবার দাবার খুবই ভালো। এই রাস্তা ধরে অনেক অতিথিশালা রয়েছে, আপনারা যদি আসেন এখানে, বিধান সৈকত গেস্ট হাউস 2, গেস্ট হাউস 1টা ওইদিকে আর 2টা এইদিকে। আর এইদিকে একটা আছে সত্যেন্দ্র বনবিথি পিকনিক গার্ডেন। এখানে বনভোজন স্থান বলছে খাওয়া যায়, এখানে অনেক খাবার দোকান রয়েছে, খাবারের জায়গা রয়েছে। অফিস পিকনিক এখানে এসেছিলাম, তো আমরা এই রূপসী বাংলা হোটেল রেস্টুরেন্টে পিকনিক করেছিলাম। ভেতরে এখানে সুব্যবস্থা আছে পিকনিক করার জন্য, তো ওটাই তার রিসেপশন। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা কোনো আসেন, তো এখানে পিকনিকের সঙ্গে এখানে হোটেলে স্টেও করতে পারবেন, একেবারে মানে নদীর ধারে, একেবারে একেবারে এই যে রূপসী বাংলা একদম অ্যান্ড একদম সামনে ইছামতি ব্যান্ড বাংলাদেশ। এই রাস্তায় অনেক অনেক হোটেল রয়েছে, অনেক অতিথিশালা রয়েছে। আমি শান্তকে বলবো একটু ওই বোর্ডটা যদি একটু ভালোভাবে দেখেন। হ্যাঁ, বোর্ডটা দেখিয়েছি। বন্ধুরা দেখতে পারবে আমাদের এই হোটেলের নাম্বার, আমরা অবশ্য নাম্বারগুলো ডিসক্রিপশনেও দিয়ে দেবো। টাকি রাজবাড়ি ঘাট থেকে বোটিং করা যায় শুধুমাত্র ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এছাড়া লস্করনগর ঘাট থেকে 12 মাসই বোটিং করা যায়। টাকি রাজবাড়ি ঘাট থেকে বোটিং করতে ভাড়া নেয় ঘন্টায় টোটাল 1500 টাকা, এবং আপনারা যদি লস্করনগর থেকে বোটিং করেন তাহলে ভাড়া নেয় ঘন্টায় 1000 টাকা। তো আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন রাজবাড়ি, রাজবাড়িটার নাম হচ্ছে পুবের। ভেতরে ঢোকা যায়, এন্ট্রি ফিস আছে, ওই যে ওই পাশ দিয়ে দেখতে পারবেন, এন্ট্রি ফিস 10 টাকা করে নেয়। হাত দেখাচ্ছে ভেতরে যাওয়ার জন্য। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি।
আমরা এখন রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের বলে রাখি, সময়ের অভাবে আমরা নন্দদুলাল মন্দির, ইকো পার্ক, জগৎজননী মন্দির, টাকি রামকৃষ্ণ মিশন ও কুলেশ্বর কালীবাড়ি যেতে পারিনি। ওয়েল, আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। ঘড়িকাটায় এখন কটা বাজে? 3:45। আমরা 4:12 ট্রেনটা ধরবো, না হলে অনেক লেট হয়ে যাবে, তারপর ট্রেনটা অনেক পরে। বাট এই ট্রেনটা দমদম অবধি যাবে, না দমদম অবধি যাবে, তো দমদম থেকে নেমে আমরা আবার এদিক ওদিক করে চলে যাবো। অ্যান্ড হাসানাবাদ ওখান থেকে ট্রেনটা আসবে, ওদিক দিয়ে ট্রেনটা আসবে, এটা সিঙ্গেল লাইন। তো সুভাষ বল, সারাদিন এরকম এক্সপিরিয়েন্স লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স। বাট আমি এখানে অবশ্যই বলবো যে আপনারা যদি এখানে এখানে যদি ঘুরতে আসেন, তাহলে টোটোর সাথে টোটোওয়ালাদের সাথে একটু ভালোভাবে বার্গেন করবেন, নাহলে কিন্তু অনেক টাকা নিয়ে নেবো। যেটা যেটা আমরা বলতে পারি আমরা ভিডিওতে আগে, যেটা আমরা যখন আমরা টাকি রোড স্টেশনে নেমেছিলাম, টোটোওয়ালাদের সাথে কথা বলার সময় তারা 700-800 টাকা করে আমাদের দিতে চাইছে। 800 টাকা ওইটা খুবই বেশি চাইছিল আমাদের থেকে, কিন্তু আমি আগে 2 বছর আগে ঘুরতে গিয়েছিলাম। তো মোটামুটি আমি একটা সাইড, যেটা দুটো সাইড অ্যাকচুয়ালি হয়, তো এখন তারা মানে টোটো অ্যাসোসিয়েশন এরা 3টে ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, 5টা 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 কোনোটা স্পট আছে এখানে, তো খুবই বেশি চায়। যেটা আমি আমরা এখন টোটো করে আস্তে আস্তে টোটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তারা 5টা করে যেটা 300 টাকা করে চার্জ করে। তো টাকি রোড থেকে যেটা আমাদের টোটাল প্যাকেজ 800-900 টাকা যেই যার মতো করে চাইছিল, তো আপনারা একটু যাচাই করে নেবেন। ঠিক আছে, আমরাও আপনাদের কাছে এই দুটো মোহনাটা বাদ দিয়ে আমরা সবই ঘুরেছি। সো আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং ট্রাভেল গাইড। টাটা, বাই বাই।